কালীঘাটের তালির চালের এক কামরা ঘর থেকে যার যাত্রা শুরু, হাওয়াই চটি পায়ে যার রাজ্য শাসন, মহিয়সী মমতাময়ী সেই নারীটি সব বাঙালির মনে পেল শ্রেষ্ঠ আসন। এই দাবিতে ওই দাবিতে জেরবার আজ, চাহিদার তো নেই যে শুরু নেই কোনো শেষ। তোমার আমার চিন্তা করেই সেই মেয়েটি নতুন করে গড়তে যে চাই সোনার এদেশ। আমরা সবাই চাইছি যে তার কাছে, দুহাত ভরে নিচ্ছি সারাক্ষণ। কখনো কি সুধাই হৃদয় দিয়ে, দিদি তুমি ঘুমাও কতক্ষণ। মায়ের ওষুধ কিনতে গিয়ে দেখি 2-10 টাকা বেড়েই গেছে দাম। কালোবাজারি ফোরে উড়ের জ্বালাই মহিয়সী হচ্ছে যে বদনাম। ভালোবেসে কখনো কি তাকে জিজ্ঞেস করি প্রেসার বাড়ার কথা, ওষুধটা কি খেলে সময় মতো, কেমন আছে আজকে হাঁটুর ব্যথা। দুপুর রোদ্রে জনসভায় গিয়ে ঘামটা যখন চিবুক বেয়ে নাবে, শুধুই কি ভাই কেউ কখনো গিয়ে, কখন তুমি যাবে যে বিশ্রামে। সারাক্ষণই ভাবছ বসে তুমি, জনতা কখন খাবে কেমন করে, আতেলরা সব কুচ্ছা করেই গেল, ভণ্ডামি সব একলা বসে ঘরে। কাল যে তোমার রাত হয়েছে বেশ, আজ কি তুমি ফিরবে তাড়াতাড়ি। তোমার জন্য কেউ কি বসে থাকে দিনের শেষে যখন ফেরো বাড়ি, কেউ কি মাথায় হাত বুলিয়ে দেয়, ক্লান্ত দেহে চিন্তা করো যখন, রাজ্যবাসীর ভবিষ্যতের কথা ভেবেই যে যাও তুমি সারাক্ষণ। চশমাটা কি ঠিক আছে এখনো, ফ্রেমটা কি আজ বেশ পুরনো হলো, পাওয়ারটাতে দেখতে কি পাও ভালো, কেউ কি বলে ডাক্তারখানায় চলো। 10-এর কথা চিন্তা করতে গিয়ে যন্ত্রণাতে মাথা যে হয় ভার, তবু তুমি ঠিক অবিচল থেকে সবার দুঃখ করো পরিহার। মমতা বেগম চটি পিসি বলে কুচ্ছা রটায় আহাম্মকের দল, দেশের জন্য 10-এর জন্য ভেবে করাত্তিরি ঘুমাসনি তুই বল। মহিয়সী বিশেষণটাও ছোট, যেমনি করে ছুটছ যে রাজপথে, স্নেহের পরশ দিচ্ছ মায়ের মতো, দিদির মতো হাত দিয়েছ হাতে। আজকে না হয় লকডাউনে বসে সবাই মিলে ভাবুক তোমার কথা, দেখুক না হয় বুঝতে পারে কিনা তোমার মনের অজানা সব ব্যথা। বুঝবে সেদিন থাকবে না আর যখন, নয়ন বেয়ে অশ্রু পড়বে ঝরে, মাদার আর সারদা মায়ের মতো তোমার ছবিও থাকবে ঘরে ঘরে।